হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমেজ বেঙ্গলি ব্লগে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আগের মতন তো ওরকম বলো না, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ। সবাই এখন ভালো আছে, আর এখন কি বলবো বলো, এখন তোমাদেরকে আর বলটা বলবে না, মেয়ে বলছে এটা বলতে পারছো না যে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তার মধ্যে দিয়ে এত গরম পড়েছে যে গরমে সবাই সিদ্ধ হয়ে যাচ্ছে, এই জন্য কাউকে আর বলতে পারছি না যে তোমরা সবাই কি ভালো আছো কি সুস্থ আছো। আমি নিজেই অসুস্থ, তো তোমাদেরকে কি বলবো। দেখো ফ্রেন্ডস, আমার মেয়ে কি এঁকেছে দেখো, এই দেখো এই যে রিয়েল, আমি আমি যা রাখি সব কিছু এঁকে ফেলে। এই যে এটা আমি রেখেছি, এটা রিয়েল, আর এটা হলো ডুপ্লিকেট। এই দেখো আঁকা, দেখেছো ও যা পায় তাই এঁকে দেয়। এই যে আরেকটা আছে, যেটা রাখবো সেটাও যদি ভালো লাগে। হ্যাঁ, এই যে টেডি, টেডিকে দেখো, টেডিকে একবার দেখে নাও, পাটাও দেখো, এটা হচ্ছে ওর প্রিয় টেডি। এই টি টেডিটাকে মানে এটাকে আগে শোয়াও, শোয়াও এবার শুয়ে পড়ো তোমরা। এ দেখো মুখ, মুখ এর, এটা তার রিয়াল, আর এটা আকা, দেখেছো ফ্রেন্ডস। এগুলি নিয়েই আমার মেয়ের জীবন, এই যে এগুলি নিয়েই ওর জীবন কাটে, এই এই পুতুলটাকে নিয়ে ও সারাদিন কাটে। এর জন্মদিন হয়, ওর হাতে ঘড়ি হয়, ও সব কিছু হয়। হাতে ঘড়ি জিনিসটা দেখবে কেউ, দেখাচ্ছি সামনে যা পায় তার ড্রয়িং করে দেবে। কিসের হাতে ঘড়ি তাই সেটা আমি দেখাচ্ছি। ও হাতে সামনে যা পাবে তার ড্রয়িং করে দেবে, তোমাদেরও ড্রয়িং করে দেবে, আমারও ড্রয়িং আঁকে, আমাকেও আঁকে, বাবাকেও আঁকে, আর আমাদের বাড়ির যত আত্মীয় স্বজন আছে সবার ছবি আঁকে। সারাদিন রাখে রাধা কৃষ্ণ যুগলে এঁকেছে, যুগলে দেখো রং করেনি এখনো। আরে এটা শেডিং করার জিনিস, এটা রং করার জিনিস না, যা কিছু পাই বললাম না সবকিছু এঁকে ফেলে যা, অনেক কষ্ট। তুমি বলো বন্ধুরা, এটা আমি অনেক কষ্ট করে এঁকেছি। একটা লাইক আর সাবস্ক্রাইব আর কমেন্ট আর শেয়ার বলো। আমি বাচ্চা মানুষ, অনেক কষ্ট করে আমি না, আমি ওসব বলবো, তুমি বলো। পাই তাই এঁকে ফেলে, যা পাই তাই এঁকে ফেলে। তো বন্ধুরা, যদি তোমাদের যদি ভালো লাগে, কেমন লেগেছে ওর আঁকাগুলি একটু দেখবে মানে জানিও আমাদেরকে। আর আর আজকে শনি, কালকে রবি, আর কালকে আমি একটা জায়গা যাব, আর তারপরের দিন সোমবারে আমার জন্মদিন। সবাই হ্যাপি বার্থডে উইশ করে দাও, কারণ আমি থাকবো না এখানে, আমি একটা জায়গা যাবো। তো চলো দেখো, তোমরা যদি তোমাদের কেমন লেগেছে ওর আঁকা দুটোকে একটু বলো, তাহলে বাচ্চা মানুষটা উৎসাহ পাবে। তোমাদের একটা কথাতেই তো মানুষে উৎসাহ পায় না, তোমাদের একটা মানে কমেন্টেই মানুষে উৎসাহ পায় বাচ্চাদের, মানে কি বলবো, ওদের ওরা ওদের যে প্রতিভাটা ওদেরকে উৎসাহ করে করতে সাহায্য করবে। তো তোমাদের কেমন লেগেছে একটা কমেন্ট করে জানিয়ে দিও কেমন করেছে।